লাস্ট এখন সিজন শেষ এখন ওয়া অসাধারণ এটা পিস কত করে ভাই এগুলো এগুলো 70 টাকা 80 টাকা এটা 70 টাকা 80 টাকা পিস যেটা কি লাল বেশি এইটাই কি রাখছেন নাকি না 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 এটা সব এরকম না সবগুলাই হবে নাকি একটাই শুধু এরকমের হবে সবগুলো এরকম সবগুলাই এরকমের না এটা পিস কত করে 70 টাকা 70 টাকা 70 টাকা পিস এটা আসছে কোথা থেকে ভাই নাটোর থেকে নাটোর থেকে আসছে আচ্ছা এটা যারা নেবে তাদের 100 পিস নিতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা যাত্রাবাড়িতে দর্শক আজকে আমরা জানব যাত্রাবাড়ি পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন সাইজের তরমুজগুলো বিক্রি হয়ে থাকে তো দর্শক এজন্য এক ভাইয়ের সঙ্গে আমরা আজকে পুরো ভিডিওতে কথা বলে বিস্তারিত আজকের বাজার দর সম্পর্কে জানব তো দর্শক চলুন আজকের পুরো ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো ভাইয়ের নাম কি মোহাম্মদ শাহিন শাহিন ভাই তো এই যে তরমুজের ব্যবসা কেমন চলতেছে এখন আলহামদুলিল্লাহ ভালো ভালোই চলতেছে আচ্ছা তো আপনাদের এখানে দেখতেছি মিডিয়াম সাইজের অনেক ধরনের আপনার তরমুজ আছে এখন তাই না এই যে এইগুলো আপনার শো কত করে 100 পিস কত করে এগুলো এগুলো আসছে 3300 মানে 100 পিস 100 পিস মানে 30 টাকা পিস 30 32 টাকা পিস মাত্র 30 টাকা 32 টাকা পিস আছে এগুলো ভিতরে লাভ হবে ভালো হ্যাঁ লাল লাল হবে ভালোই আছে এটা 30 টাকা 35 টাকার ভিতরে দাম ওঠানামা করে আচ্ছা এটা খুচরো বাজারে বিক্রি হয় কেমন সেটা ওরা বলতে পারে আমরা তো খুচরো বেশি না আমরা জানি না আচ্ছা আর এই সিরিয়ালের গুলো কত করে এটা এগুলো আছে 7000 8000 মানে 70 টাকা 80 টাকা 70 টাকা 80 টাকা পিস এইগুলা আচ্ছা একটু হাতে নিয়ে একটু দেখেন তো দাদা এইটা হচ্ছে 70 টাকা পিস আচ্ছা ভিতরে লাল হবে কেমন লাল লাল ভিতরে লাল লাল হবে এটা আসছে কোন অঞ্চল থেকে হ্যাঁ কোথা থেকে আসছে এগুলো আসলে নাটোর নাটোর থেকে আচ্ছা বরিশাল ভোলা অঞ্চলের কি ওটা শেষ বর্তমান বা শেষ না খুলনাটাও কি শেষ বর্তমান শেষ সবগুলো শেষ এটা এখন নাটোরের নাটোরেরটা কি সাইজ ছোট হয় বড় আছে এখন সিজন শেষ বড় নাই ও সিজনের শেষে ছোটগুলো আসে না সিজন শেষ আবার বড় মাল নাই আর ও আর নাই না এটা হচ্ছে আপনার পিস হচ্ছে 70 টাকা করে হ্যাঁ 70 টাকা 80 টাকা প্রতি পিস আচ্ছা এরপরে আমরা দেখতেছি এখানে এইগুলো এই সেইগুলো কত করে একই দাম এগুলো একই দাম সব এইগুলো হচ্ছে 70 টাকা 80 টাকা করে আচ্ছা আচ্ছা যারা নিবে তাদের সর্বনিম্ন কত পিস নিতে হয় 100 100 পিস নিতে হয় কেউ যদি 50 পিস নিতে চায় তাদের কি দেন না দেন না কেন 50 পিস কি দেওয়া যায় না না 100 পিস নিতে ও সর্বনিম্ন 100 পিস দেন 100 পিস দিয়ে থাকেন আচ্ছা এইগুলো সম্পূর্ণ সবগুলোর পিস হচ্ছে এইগুলো 70 টাকা করে আচ্ছা তো এইদিকে আসেন এরপরে আমরা দেখতেছি এইটা ভালোই তো লাল লাল কি সবগুলাই এরকমের হবে হ্যাঁ লাল তো লাস্ট এখন সিজন শেষ এখন অসাধারণ এটা পিস কত করে ভাই এগুলো এগুলো 70 টাকা 80 টাকা এটা 70 টাকা 80 টাকা পিস যেটা কি লাল বেশি এইটাই কি রাখছেন নাকি না 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 এটা সব এরকম না সবগুলাই হবে নাকি একটাই শুধু এরকমের হবে সবগুলো এরকম সবগুলো এরকমের না এটা পিস কত করে 70 টাকা 70 টাকা 70 টাকা পিস এটা আসছে কোথা থেকে ভাই নাটোর থেকে নাটোর থেকে আসছে আচ্ছা এটা যারা নিবে তাদের 100 পিস নিতে হবে সর্বনিম্ন 100 সর্বনিম্ন 100 পিস নিতে হবে সবগুলাই লাল হবে এরকমের আচ্ছা মিষ্টি কেমন ভাই ভালো মিষ্টি ভালো ভালো মিষ্টি হবে আচ্ছা ধরেন 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 ওয়াও অসাধারণ একবার এটা কত কেজি হবে এগুলা কত কেজি হবে ভাই এগুলো মানে কয় কেজি হবে কেজি কেজি 4 কেজি হবে 4 কেজি হবে 4 কেজি 70 টাকা পিস আর এগুলো কত করে এই দেখ একই 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 জিনিস ও এটা সেম একই জিনিস আচ্ছা এরপর এই যে কালোটা কালো কালো কালোটা হ্যাঁ এইগুলো আসে কোথা থেকে একই জায়গার এগুলাও নাটোরের নাটোর এগুলোর পিস কত করে জাগান তো ভাই দেখি হ্যাঁ যারা তরমুজের ব্যবসা করতে চায় যাদের আসলে পুঁজি কম কত টাকার পুঁজি দিয়ে আসলে ব্যবসা করতে পারবে এটা যারা ভ্যান গাড়িতে মূলত বিক্রি করে সর্বনিম্ন 5-7000 টাকা 5-7000 টাকা দিয়ে করা যাবে হ্যাঁ হ্যাঁ আর ওই যে গুড় মাল বেচলে 4000 টাকা নিয়ে যায় ওই যে 32 টাকা 35 টাকা পিস এরও তো 4000 টাকা নিয়ে যায় আচ্ছা আচ্ছা ভালো সরকার তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক আপনারা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা যাত্রাবাড়িতে কিভাবে বিভিন্ন সাইজের তরমুজগুলো পাইকারি দামে বিক্রি হয়ে থাকে তো দর্শক যারা বর্তমান সময়ে সেই রকমের ফলের ব্যবসা করতে চান তারা কিন্তু বর্তমান সময় কিন্তু এরকমের তরমুজের ব্যবসা করতে পারেন মাত্র 4 থেকে 5000 টাকা দর্শক সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম